আমি অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদ হোসেন বলছি, এবং আমার প্রফেশনের বাইরেও আমি একটি খামার পরিচালনা করে থাকি, গবাদি পশুর খামার। মূলত আমার একটি ডেইরি খামার আছে। আমি সদ্য একটি প্রশিক্ষণ কোর্স করেছি ডক্টর মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্যারের কাছ থেকে, স্বল্পমেয়াদি খামারি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছি। আমি এই বিষয়ে আসলে কিছু কথা বলতে আগ্রহী আর কি, এর জন্যই কথা বলা। আসলে একজন খামারি যিনি নতুন খামার শুরু করতে যাচ্ছেন, কিংবা পুরাতন খামারি আছি আমাদের মতো যারা খামার করছেন, কিংবা আমার চেয়েও অধিক সময় ধরে যারা খামার করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে খামার ব্যবস্থাপনা কিংবা গবাদি পশু পালা এটি একটি আসলে সাইন্টিফিক বিষয় জড়িত এর সাথে, যেটা প্রকৃতির মাঝেই আছে। আর সায়েন্সটা আসলে প্রকৃতির বাইরের কিছু না। আর ডক্টর তৌহিদুল ইসলাম স্যারের যে স্বল্পমেয়াদি কোর্সটা আছে, এখানে কিছু বেসিক বিষয় নিয়ে উনি আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। আমি আজকে দীর্ঘ 6 বছর ধরে খামার পরিচালনা করে আসছি, তার কোর্সের মাধ্যমে আসলে আমি অনেক কিছু শিখতে পেরেছি। বেসিক্যালি খামার করতে গেলে বেসিক বিষয়গুলো যদি ঠিক না থাকে, তাহলে কোনো অবস্থাতেই একজন খামারি সফল হবার সম্ভাবনা নেই বললেই চলে। আর এই বেসিক বিষয়েই স্যার আসলে এই প্রশিক্ষণটি করে থাকেন। এর জন্য স্যারকে অনেক ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা। আমি জানি অনেকেই অনেকভাবে নানান জায়গায় কোর্স করছেন, করাচ্ছেন। আমি তাদের কাউকেই খাটো না করেই একটি বিষয় বলছি যে আসলে এই বেসিক শিক্ষাটাই আমাদের আসলে খুব জরুরি দরকার। অ্যাডভান্স লেভেলের শিক্ষা আসলে বেসিক না থাকলে, অ্যাডভান্স লেভেলের যে বিষয়গুলো আছে সেগুলো আসলে কার্যত কোনো কাজে আসে না, অর্থ অপচয় ছাড়া আর কিছুই হয় না এতে। আর স্যারের যে বিষয়গুলো আমি দেখলাম আজকে দীর্ঘ 20টি ক্লাস করে, এখানে উনি গরুর জাত থেকে শুরু করে বাসস্থান, ভ্যাকসিনেশন, কৃমি, তারপর আপনার একটি গাভীর খাদ্য রেশন কেমন হওয়া উচিত, তার স্বাভাবিক পরিচর্যা কেমন হওয়া উচিত, গর্ভবতী গাভীর পরিচর্যা কেমন হওয়া উচিত, গাভীটি বাচ্চা প্রসব করার পর তার পরিচর্যা কেমন হওয়া উচিত, বাছুরের পরিচর্যা কেমন হওয়া উচিত, এগুলো হচ্ছে বেসিক জিনিস। এগুলো যদি আমরা কেউ না শিখে খামার করি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা খামার করে সফল হতে পারবো না। সদ্য সমাপ্ত 7ম ব্যাচের স্টুডেন্ট হিসেবে আমি খুবই সন্তুষ্ট এই কোর্সটি করে, এবং স্যারের জন্য শুভকামনা রইল। এবং স্যার এরকম কোর্স সবসময়ই করুক এটা আমি কামনা করি, এবং আমি আশা করি 8ম ব্যাচের প্রশিক্ষণটি স্যার অতি দ্রুতই করবেন। এবং যারা 8ম ব্যাচে স্যারের প্রশিক্ষণ নিতে আগ্রহী কিংবা করবেন, তাদেরকে তাদের জন্য অগ্রিম শুভকামনা রইল। আর স্যারের প্রতি আরেকটা অনুরোধ, আমরা যারা বেসিক কোর্স করেছি, আমরা আসলে আপনার কাছে কতটুকু শিখতে পেরেছি, কতটুকু জানতে পেরেছি, কতটুকু প্রয়োগ করতে পেরেছি, এই বিষয়গুলো আসলে একটু স্যার যদি আমাদেরকে টাচে রাখেন, এবং এটার বেস করে স্যার যদি অ্যাডভান্স লেভেলের কোনো অনলাইন কোর্স
কিংবা প্রাথমিক চিকিৎসা যাতে আমরা দিতে পারি, কিংবা আমরা যাতে প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো আছে এই বিষয়ে আরেকটু অভিজ্ঞ হতে পারি ধীরে ধীরে, সেই বিষয়ে স্যারের কাছ থেকে আমরা আরেকটি প্রশিক্ষণ খুবই আশা করছি আর কি। স্যারের জন্য শুভকামনা রইল এবং কৃতজ্ঞতা। আর আপনারা যারা খামার করছেন অবশ্যই স্যারের ক্লাসগুলো মনোযোগ দিয়ে, যারা নেক্সট টাইম প্রশিক্ষণ করবেন মনোযোগ দিয়ে খুবই গুরুত্বের সঙ্গে কথাগুলো বল শুনবেন, জানবেন এবং প্রয়োগ করার চেষ্টা করবেন। আপনার কাছে খুবই সাধারণ মনে হতে পারে কথাগুলো, বাট আপনি দেখবেন এই সাধারণ জিনিসগুলোই আপনার আসলে সবসময় মেনটেন করতে হবে। এই স্বাভাবিক বিষয়গুলোই আসলে সব জায়গায় শুনতে পাওয়া যায় না, সবাই শুধু এক্সট্রা অর্ডিনারি আমরা কথা বলতে পছন্দ করি। আসলে স্বাভাবিক বিষয়ের উপর বেস করেই যখন আপনি খামার করবেন তখন আপনার খামারের উন্নতির একটা সম্ভাবনা তৈরি হবে। তো যারা পরবর্তীতে প্রশিক্ষণ করবেন তাদেরকে আবার আগাম শুভেচ্ছা এবং ডক্টর তৌহিদুল ইসলাম স্যারের জন্য শুভকামনা।